ঠাকুরগাঁওয়ে জেএফএ কাপ অনুরদ্ধ 14 জাতীয় নারী চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলারদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে দুপুরে নাগরিক অধিকার আন্দোলন সংগঠনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয় এই সময় বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আতাউর রহমান জেলা উদিত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজসহ অন্যরা বক্তারা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কাস্তি করেছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় মিথ্যা অপবাদ দিয়ে মেয়েদের দলটিকে বাদ দেয়া সঠিক বিচারের দাবি জানান